অটো গাড়িতে ধর্ষণ করার চেষ্টা দুই স্কুল ছাত্রকে। ঘটনা রবিবার সন্ধ্যা রাতে উদয়পুর ব্রহ্মাবাড়ি থেকে পড়াশোনা শেষে অটো গাড়িতে উঠে বাড়ি যাওয়ার পথে। এদিকে অটো গাড়িতে আগে থেকে দুজন বাকাটে যুবক ছিল। দুজন ছাত্রী অটো দিয়ে বাড়ি যাওয়ার পথে তাদেরকে প্রথমে বাজে বাজে কথা দিয়ে উত্তপ্ত করার চেষ্টা করে। পরবর্তী সময়ে বখাটে যুবকরা মেয়েদের স্পর্শকাতর জায়গায় একাধিক বার হাত দেয়, যাতে করে একটা সময় মেয়েরা নিজেদের রক্ষা করার জন্য টেপানিয়া এলাকায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করে। স্থানীয় লোকজনরা এসে অটো গাড়িটি আটক করে গাড়িতে থাকা দুজনকে উত্তম মথম দেয়। খবর দেওয়া হয় আরকিপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দুজন অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায় থানায়। অনেকক্ষণ ভালো আছিল, এরপরে ব্রিজের সামনে আইসেরা দাদা তারা এরকম করতেছে এরকম করতেছে, একবার হাত দুইবার এমন করছে, গায়ের মধ্যে টাচ করছে। এরপরে পরে দিয়া আমার রানের মধ্যে দোষে, তো আমি কিছু দাদা হাতটা উঠাইলে ভালো হইতো, এরপরে দাদা হাতটা উঠে দিয়েছে। এরপর আরেকটা আসলো সুমন কই, হে নাম হে উল্টা পাল্লা কথা বলতেছে, এমন করবো হেমন করবো, এর গ্যাং আছে ইটা আছে, হে ওইদিকে যাবে ঘুরতে যাবে, মারুতি চালাবে কি করতেছে। এরপর খারাপ খারাপ দুইটা বিশ্রীর কথা কেছে। আমরা কিছু দাদা আমরা তো স্টুডেন্ট, আমরা স্টুডেন্টের মধ্যে সম্মান, আমরা তোমরা ছোট বই। ভিডিও রিপোর্ট আর ই নিউজ।